সঙ্গীতের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি দিতে যাত্রা শুরু হচ্ছে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডের। বিকেলে 5টায় হোটেল সোনারগাঁয় বলরুমে জমকালো আয়োজনে বসবে প্রথম আসর। আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড 2020-এ দেওয়া হবে 9 ক্যাটাগরিতে। সঙ্গীতশিল্পী পুরুষ ও নারী, লোকসঙ্গীত শিল্পী পুরুষ ও নারী, শ্রেষ্ঠ ব্যান্ড, সঙ্গীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার, প্রমিজিং সিঙ্গার ও শ্রেষ্ঠ মিউজিশিয়ানদের দেওয়া হবে এ পুরস্কার। মনোনীতদের মধ্য থেকে সেরাদের বেছে নিতে ছিল অনলাইনে ভোট দেওয়ার আয়োজন। বাংলা সঙ্গীতে বিশেষ অবদান রাখা একজন ব্যক্তিত্বকে দেওয়া হবে আজীবন সম্মাননা। অনুষ্ঠানটি আরটিভি ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে। দর্শক এ মুহূর্তে রাজধানী সোনারগাঁও হোটেলের বলরুমে আছেন সহকর্মী রুহুল আমিন। তুহিন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তুহিন, আরটিভি মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আয়োজনে প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে আছি সোনারগাঁয়ে, যেখানে সোনারগাঁয়ের বলরুমে, যেখানে আজকের এই আয়োজনটি বিকাল 5টায় শুরু হবে। এই আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, আমার পিছনে ব্যাপক সমারোহ চলছে কিন্তু এই প্রস্তুতি। এবং দেশের প্রথমবারের মতো একটি আয়োজন সঙ্গীতকে নিয়ে, সঙ্গীতকে পুরস্কৃত করার জন্য, সঙ্গীতের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের পুরস্কৃত করার জন্য একটি বিশেষ আয়োজন আরটিভি শুরু করছে। এই সম্পর্কে আমরা জানতে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের কাছে একটু জানতে চাইব যে এই এমন একটি মহতি উদ্যোগ নেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি। ধন্যবাদ তহিন। আমরা প্রথমবারের মতো এরকম একটি বড় সঙ্গীত নিয়ে আয়োজন করছি অ্যাওয়ার্ড গিভিং অনুষ্ঠান। আমাদের দর্শকরা জানে যে প্রতি বছর বিগত 10 বছর টানা আমরা স্টার অ্যাওয়ার্ড করেছি, যেখানে আমাদের সব কিছু একসাথে ছিল, সঙ্গীত ছিল, আমাদের নাটকগুলো ছিল, আমাদের বিভিন্ন অঙ্গন একসাথে করা ছিল, এবং যার জন্যে সঙ্গীতের অনেকগুলো ক্লাস আমরা ধরতে পারতাম না। সঙ্গীতের যেমন মিউজিশিয়ানদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম না, যেহেতু প্রোগ্রাম অনেক বড় হয়ে যেত। এবং আমরা গত স্টার অ্যাওয়ার্ডে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের যেহেতু টেলিভিশনের অন্যতম একটি বড় সাফল্যের জায়গা হলো সঙ্গীত, মিউজিক, এবং এই মিউজিককে নিয়ে আমরা আলাদা অ্যাওয়ার্ডের আয়োজন করব, এবং সেটাই আসলে বাস্তবায়ন করতে যাচ্ছি। আমাদের আসলে গত ফেব্রুয়ারি মাসেই এই আয়োজনটি করার কথা ছিল, কিন্তু করোনার কারণে, এই প্যান্ডেমিকের কারণে আমাদেরকে একটু পিছিয়ে দিতে হয়েছে। কিন্তু তারপরেও আমাদের সঙ্গীতাঙ্গনের সকল শিল্পী, কলাকুশলী, মিউজিশিয়ান সবার অনেক আগ্রহ এবং উৎসাহের জায়গা থেকেই আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই আয়োজনটি করতে যাচ্ছি, এবং এখানে অনেকগুলো চমক থাকবে। আমি দর্শকদের বলতে চাই, দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকগুলো ঘোষণা থাকবে, অনেক নতুন পরিকল্পনার কথা থাকবে। আপনারা চোখ রাখুন আরটিভির পর্দায়, এবং নিশ্চয়ই যারা, বিশেষ করে যারা সঙ্গীতপ্রেমী, তারা অত্যন্ত উপভোগ করবে, এবং একটি নতুন বাংলাদেশের সঙ্গীতে মাইলস্টোন তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি দেখেছি আরটিভি সঙ্গীতকে যেমন গুরুত্ব দেয়, তেমনই ফোক সং যেগুলো আছে, লোকসঙ্গীত, সেইগুলোকেও কিন্তু বেশ গুরুত্ব দিচ্ছে, এবং এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও ফোকের জন্য আলাদা একটি পুরস্কারের ব্যবস্থা আছে। তো এই ছিল আমার কাছে সোনারগাঁয়ের বলরুম থেকে মিউজিক অ্যাওয়ার্ডের সর্বশেষ প্রস্তুতি সংবাদ। তুহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সোনারগাঁও হোটেল থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন।